ফরিদাক্তার পপি, ববিতা নামে পরিচিত। জন্ম 30 জুলাই 1953। বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রযোজক। তিনি বাংলাদেশের চলচ্চিত্রের 70 দশকের সেরা অভিনেত্রী ছিলেন। তিনি 1973 সালে 23তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে গোল্ডেন বিয়ার জয়ী সত্যজিৎ রায়ের আসনে সংকেত চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হন। ববিতা 350-এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি 1975 সালে জাতীয় পুরস্কার প্রবর্তনের পর টানা 3 বার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার জেতেন। এছাড়া 1976, 1977, 1985 সালে আরেকবার শ্রেষ্ঠ অভিনেত্রী, 1966 সালে প্রযোজক, 2002 ও 2011 সালে পার্শ্ব চরিত্রের শ্রেষ্ঠ অভিনেত্রী। এছাড়া 2016 সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করেন। ফরিদাক্তার পপি 1953 সালে বাংলাদেশের বাগেরহাট জেলায় জন্ম নেন। তার বাবা নিজামুদ্দিন আতাউব একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং মাতা জাহান আরা বেগম ছিলেন একজন চিকিৎসক। বাবার চাকরির সূত্রে তারা তখন বাগেরহাটে থাকতেন, তবে তার পৈতৃক নিবাস যশোর জেলায়। শৈশব এবং কৈশোরের প্রথমার্ধ কেটেছে যশোর শহরে সার্কিট হাউজের সামনে রাবেয়া মঞ্জিলে। 3 বোন ও 3 ভাইয়ের মধ্যে বড় বোন সুচন্দা চলচ্চিত্রের অভিনেত্রী, বড় ভাই সৈয়দুল ইসলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেজ ভাই ইকবাল ইসলাম বৈমানিক, ছোট বোন গুলশান আক্তার চম্পা চলচ্চিত্র অভিনেত্রী এবং ছোট ভাই ফেরদৌস ইসলাম বর্তমানে যুক্তরাষ্ট্রের বাসিন্দা। এছাড়াও অভিনেতা রিয়াজ তার চাচাতো ভাই, চলচ্চিত্র পরিচালক জহির রায়হান তার ভগ্নিপতি। ববিতার পরিবার একসময় বাগেরহাট থেকে ঢাকায় গ্যান্ডারিয়াতে চলে আসে। তার মা ডাক্তার থাকায় ববিতা চেয়েছিলেন ডাক্তার হতে। ববিতার একমাত্র ছেলে অনিক কানাডায় পড়াশোনা করেন। তিনি পড়াশোনা করেছেন যশোর দাউদ পাবলিক বিদ্যালয়ে। সেখান থেকে অধ্যয়নকালে বড় বোন কোহিনুর আক্তার চাটনির সুচন্দা চলচ্চিত্রে প্রবেশের সূত্রে পরিবার সহ চলে আসেন ঢাকায়। গ্যান্ডারিয়ার বাড়িতে শুরু হয় কৈশোরের অবশিষ্টাংশ। এখানে তিনি গ্লোরিয়া স্কুলে পড়াশোনা করেন। চলচ্চিত্রে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ায় প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট অর্জন না করলেও ববিতা ব্যক্তিগতভাবে নিজেকে শিক্ষিত করে তোলেন, দক্ষতা অর্জন করেন ইংরেজি সহ কয়েকটি বিদেশি ভাষায়, নিজেকে পরিমার্জিত করে তোলেন একজন আদর্শ শিল্পীর মাত্রায়। তার চলচ্চিত্র কর্মজীবনে আসার পেছনে বড় বোন সুচন্দার অনুপ্রেরণা রয়েছে। বড় বোন সুচন্দা অভিনীত জহির রায়হানের সংসার চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে ববিতার আত্মপ্রকাশ ঘটে 1968 সালে। এই চলচ্চিত্রে তিনি রাজ্জাক সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন, যদিও ছবিটি মুক্তি পায়নি। চলচ্চিত্র জগতে তার প্রাথমিক নাম ছিল সুবর্ণা। তিনি কলম নামের একটি টেলিভিশন নাটকে অভিনয় করেছিলেন সে সময়। জহির রায়হানের জ্বলতে সুরুজ কি নিয়ে চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই তার নাম ববিতা হয়ে যায়। 1969 সালে শেষ পর্যন্ত চলচ্চিত্রে অভিনয় করেন প্রথম নায়িকা চরিত্রে। 1969 সালের 14ই আগস্ট চলচ্চিত্রটি মুক্তি পায় এবং ওই দিন তার মা মারা যান। তার কর্মজীবনের শুরুতে ভগ্নিপতি জহির রায়হানের পথ প্রদর্শনে চললেও পরে তিনি একাই চলেছেন। 70-এর দশকে শুধুমাত্র অভিনয়ের মাধ্যমে তিনি গোটা দশকের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। টাকা না পাই সিনেমাটা তার জন্য টার্নিং পয়েন্ট, যা পরিচালনা করেছিল জহির রায়হান। এরপর তিনি নজরুল ইসলামের স্বরলিপি সিনেমাতে অভিনয় করেন, যা ছিল সুপারহিট সিনেমা। ববিতার চলচ্চিত্র কর্মজীবনের সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একই নামের একটি অসমাপ্ত উপন্যাস অবলম্বনে নির্মিত সত্যজিৎ রায় পরিচালিত অশনি সংকেত। এই চলচ্চিত্রে
অঙ্গন বহু চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি আন্তর্জাতিক শিল্পীর মর্যাদা লাভ করেন এবং ব্যাপক প্রশংসিত হন। 1993 সালে ভারতে বাংলা চলচ্চিত্রে সাংবাদিক সমিতি পুরস্কার, 1973 সালে ভারত বাংলা চলচ্চিত্র প্রসার সমিতি পুরস্কার এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি কর্তৃক বিশেষ পুরস্কার অর্জন করেন। 43-এর মনন্তরের এবং তার পরিপ্রেক্ষিতে গ্রামীণ বাংলার আর্থসামাজিক পট পরিবর্তন ছিল এই চলচ্চিত্রের মূল বিষয়। চলচ্চিত্রের প্রাককালে সত্যজিৎ রায়ের নির্দেশে ভারতীয় চিত্রগ্রাহক নিমাই ঘোষ স্বাধীনতার পর ঢাকার FDC-তে আসেন এবং সেখানে ববিতার প্রায় 150-200 আলোকচিত্র তোলেন। এর কিছুদিন পর ববিতার বাসায় ভারতীয় হাইকমিশন থেকে একটি চিঠি আসে প্রাথমিক মনোনয়নের কথা জানিয়ে। এরপর ববিতা এবং তার বোন সুচন্দা ভারতে যান সত্যজিৎ রায়ের সাথে দেখা করতে। সত্যজিৎ ববিতাকে দেখে প্রথমে অনেক লাজুক ভেবেছিলেন, তাই ইন্দ্রপুরের স্টুডিওতে তিনি তাকে আবার নানা রকম পরীক্ষা করেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সত্যজিৎ বলেন, আমি অনেক খুশি, আমি অঙ্গন বউ আজকে পেয়ে গেছি। আমি ভাবতেও পারিনি এই মেয়েটি সেদিনের সেই মেয়েটি, আজকে এই মেয়ে সম্পূর্ণ অন্য মেয়ে, এই আমার অঙ্গন বউ। ববিতাও অনেক চাপের মুখে ছিলেন তাকে নেওয়া হয় কিনা এই ব্যাপারে। তিনি বলেন, একজন অল্প বয়সী বাঙালি যা করে ভেতরে ভেতরে অনেক মানত টানত করে শেষ জানলাম আমি তার ছবির জন্য নির্বাচিত হয়েছি। ববিতা প্রায় 3 দশক ধরে চলচ্চিত্র অভিনয় করছেন, তবে এক পর্যায়ে সিনেমার জগতে টিকে থাকার জন্য এবং বাণিজ্যিক ছবিতে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণের জন্য তিনি পুরোপুরি বাণিজ্যিক ঘরানার ছবির দিকে ঝুঁকে পড়েন। বাংলাদেশ চলচ্চিত্রে তাই ববিতা একটি উজ্জ্বল নক্ষত্রের নাম। নায়িকা হিসেবে তার স্বতন্ত্রতা লক্ষণীয় ছিল। অভিনয়, গ্ল্যামার, স্কিন, পার্সোনালিটি, নৃত্য কুশলতা সবকিছুতেই তিনি পারদর্শী দেখিয়েছিলেন। বর্তমানে তিনি মা ভাবির চরিত্রে অভিনয় করে আসছেন। গ্রামীণ শৌর্যের চরিত্র কিংবা সামাজিক অ্যাকশন অথবা পোশাকি সব ধরনের ছবিতেই তিনি সাবলীলভাবে অভিনয় করেন। স্বাধীনতার পর তিনি বিশ্ববিদ্যালয় এবং কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের কাছে ভীষণ জনপ্রিয় ছিলেন। তৎকালীন সময়ে তিনি ফ্যাশনের ক্ষেত্রে শহরের মেয়েদের ভীষণ প্রভাবিত করেন। নগর জীবনে আভিজাত্য তার অভিনয়ের ধরা পড়েছিল। 70-এর দশকের প্রথমার্ধে রুচিশীল সামাজিক সিনেমা মানেই ববিতা।